ছেলেটাকে কতটা ভালোবাসি সেটা কোনোদিন প্রকাশ করতে পারিনি। আমার ছেলেটা আমার উপর ভীষণ অভিমান করে আছে। বাবা হয়ে নিজ সন্তানের রক্তাক্ত দেহ বহন করা কি যে যন্ত্রণার বলে বোঝাতে পারবো না। ঠিক এই ভয়েই আমি নাহিদকে পলিটিক্স ছাড়তে বলি, আর ছেলেটা আমাকে নিজের স্বপ্নের বাধা মনে করে। বৌমা আমার ছেলেটার জ্ঞান হারানোর আগে একটা কথাই বলেছে, তার অমূল্য সম্পদের হেফাজত করতে। আর আমার ছেলের একমাত্র অমূল্য সম্পদ তুমি মা। আজও নাই মাহমুদের কথায় সারা শরীর কাঁপিয়ে কেঁদে চলল। তার নেতা সাহেব তার কাছে আবার ফিরে আসবে তো? আজুর কান্না সেই ফ্লোরের সকলেই শুনতে লাগলো। আর নাহিদের দাদি আর সানজিতা মাহমুদ অবাক হয়ে আজুকে দেখছেন, কারণ এই মুহূর্তে তারা অচেনা মেয়েটার এই আর্তনাদের কারণ বুঝতে পারলো না। সকল আধাকে ছাপিয়ে পূর্ব আকাশে সূর্যের তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়ছে এই ধরনীতে। পরিবেশে ছড়িয়েছে স্নিগ্ধতা, দিনের প্রথম প্রহরে শহর জুড়ে বিচরণ করে নিস্তব্ধতা। তবে ধীরে ধীরে এই সময়ের গতির সাথে বাড়ছে জনমানবের আনাগোনা। হসপিটালের করিডোরে সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। একটু আগেই নাহিদকে ওটি থেকে বের করা হয়েছে। নাহিদের পেটের বাম পাশে গুলি লেগেছিল, সেটা সফলভাবে বের করা হয়েছে। বর্তমানে নাহিদকে আইসিইউতে রাখা হয়েছে। অনেকটা এই বিপদমুক্ত সে। ক্লান্ত চোখে সামনের বেঞ্চে বসা রূপবতী মেয়েটার দিকে তাকালেন নূরজাহান বেগম। এতক্ষণ এই বিপর্যয় পরিস্থিতিতে মেয়েটাকে ভালো করে দেখা হয়নি, বিষয়টা এখনো অব্দি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। তার সবচেয়ে আদরের নাতি কাউকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবে ভাবতেই পারেনি। অথচ এত দিন বিয়ে কর বলে মুখে ফেনা তুলে ফেলেছে। মনে মনে নাতির প্রতি প্রচণ্ড অভিযোগ জমা হলেও এই রূপবতী মেয়েটাকে দেখে তার অভিযোগ খানিকটা কমে গেল। এত সুন্দরী মেয়ে তো সে নিজেও কোনোদিন দেখেনি। কী রূপ এই রমণীর! মলিন মুখেও যেন সৌন্দর্যের কোনো কমতি নেই। কান্নার ফলে নাকের ডগা কেমন লালচে হয়ে আছে। নূরজাহান বেগম মনে মনে হাসলেন। তিনি নিজেও নাতির জন্য কোনো দিন এমন রূপসী খুঁজে পেতেন কিনা সন্দেহ। আরজু নামটা তার বহুবার শোনা হলেও এই রূপবতীকে কখনো দেখা হয়নি। তিনি আজ বুঝতে পারছেন কয়েক বছর আগে তার গুরুগম্ভীর নাতি এই রমণীর জন্য কেন উতলা হয়ে পড়েছিল। তিনি জানতেন তার নাহিদ কোনো সাধারণ মেয়ের জন্য পাগল হয়নি। নিশ্চয়ই সে মেয়ের মধ্যে অসাধারণ কিছু আছে, আর আজ আরজুকে দেখে সেটা উপলব্ধি করতে পেরেছেন। আরজু আরজুকে নূরজাহানের দিকে তাকালো। এই বয়সেও বৃদ্ধা ভদ্র মহিলাটি বেশ মার্জিত রুচিশীল। দাদির একদৃষ্টিতে তাকিয়ে থাকার ফলেই আরজু অস্বস্তি হতে লাগলো। আরজু ওকে ছটফট করতে দেখে শুভ বলল, তুই ঠিক আছিস? পানি খাবি? আরজু মাথা নেড়ে সায় দিল। আসলেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। শুভ চলে গেল পানি আনতে। একটু পরে আরজু দেখতে পেল আসিফ আসছে, তার হাত প্লাস্টার করা। আরজু দ্রুত তার কাছে এগিয়ে গেল আর বলল, আপনি ঠিক আছেন? আসিফ হেসে বলল, জি ম্যাম। স্যারের কি অবস্থা? জি মোটামুটি ভালো, এখনও জ্ঞান ফিরেনি। আসিফ এবার চলে গেল আসফির কাছে তাকে সব বিষয়ে ডিটেলস জানাতে। নাই মাহমুদ মাত্রই পৌঁছালেন হসপিটালে। নাহিদের ওটি শেষ হওয়ার পর উনি বাসায় ফিরে গেছেন, কারণ তার সারা গায়ে নাহিদের রক্ত লেগে ভিজে উঠেছিল। ছেলে সুস্থতার খবর শুনেই ফ্রেশ হতে বাসায় গেছেন। গতকাল অফিসের মিটিং শেষ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে আসিফের কল পেয়ে স্পটে ছুটে গেছেন। সেখানে তখন মাত্র অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তার ছেলেটা রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স স্ট্রেচারে শুয়ে কাতরাচ্ছে। নাই মাহমুদ তড়িৎ গতিতে ছেলের কাছে চলে গেলেন। ভয়ে আতঙ্কে তার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল। তিনি পরম আদরে সন্তানকে বুকে টেনে নিলেন। দুচোখে তখন অশ্রু জমা হয়েছিল। তার তিন সন্তানের মধ্যে নাহিদের প্রতি টানটা একটু অন্যরকম, কিন্তু মন খুলেই কখনো সন্তানের কাছে সে অনুভূতি ভালোবাসা প্রকাশ করতে পারেনি। তিনি নিজে যেমনটা ব্যক্তিত্বের, ছেলেটাও ঠিক তেমন। তাই তো দুই কঠোর ব্যক্তিত্বের মানুষ নিজেদের দাম্ভিকতা ভুলে এগিয়ে আসতে পারেনি। নাহিদ ঝাপসা চোখে নিজের বাবাকে দেখে বিষণ্ণ হাসল আর কাঁপা স্বরে বলল, আপনার চোখে আবার যেন অশ্রু জমা দেখে অবাক হলাম। নাই মাহমুদ হু হু করে কেঁদে উঠলেন। সেটা এমন কেন? বাবা স্নেহ কি বোঝে না? তিনি বললেন, আমার সন্তানের জন্য সর্বদাই আমার চোখ অশ্রুসিক্ত হয়, কিন্তু সেটা তুমি কোনোদিন উপলব্ধি করনি। নাই তখন ভীষণ যন্ত্রণায় কাতর। সবকিছু কেমন অন্ধকার হয়ে আসছে। ক্ষতস্থানে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না।
অনেক কষ্টে বাবার উদ্দেশ্যে বলল, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, আমার কিছু হয়ে গেলে আমার মূল্যবান সম্পত্তির হেফাজত করবেন। মনে রাখবেন, আপনার ছেলে এই সম্পদের বিন্দু পরিমাণ ক্ষতি সহ্য করতে পারবে না। নাই মাহমুদ তখন আহত সন্তানকে বুকে ঝুড়িয়ে নিয়েছিলেন, কিন্তু তার আগেই না হয় জ্ঞান হারায়। নাই মাহমুদ এসে আর্যের পাশে দাঁড়ালেন। আর্যের উদ্দেশ্যে বললেন, কিছু খেয়েছ মা? আর্য বিষণ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার খিদে নেই আঙ্কেল। নাই মাহমুদ মুচকে এসে বললেন, না খেলে তো চলবে না, আর আমাকে নাহিদ আগে বাবা বলে ডাকতো, অনেক দিন হয় সেই ডাকটা শুনি না। আর্য ভীষণ লজ্জা পেল, সে জানে না নেতা সাহেব আর তার বাবার মাঝে কি সমস্যা আছে, কিন্তু আর্য জানে বাবার মূল্য কত। আজ পাশে আছে বলে মানুষটা বুঝতে পারছে না, হারিয়ে গেলে ঠিক আফসোস করবে। পৃথিবীতে কোনো বাবাই খারাপ হয় না, আর তার সামনে মানুষটা তো নেতা সাহেবের প্রতিচ্ছবি, সেই মানুষটা কখনোই খারাপ হতে পারে না। তাই আর্য কাছুমাচু হয়ে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, খুব শীঘ্রই নেতা সাহেবের কাছে থেকে বাবা শুনতে পারবেন ইনশাল্লাহ। নাই মাহমুদের মনটা খুশিতে ভরে গেল, তার বিশ্বাস আর্য পারবে তার আর নাহিদের মাঝের এই দূরত্ব মুছে দিতে। আর্য হাত কষ্টাতে কষ্টাতেই বলল, বাবা আমি কি ওনাকে একবার দেখতে পারি? নাই মাহমুদ আর্যের মাথায় হাত বুলিয়ে বলেন, একটু ধৈর্য ধরতে হবে মা, নাইদের ক্ষততে ইনফেকশন হওয়ার ভয় আছে, তাই কাউকেই ভেতরে যাওয়ার পারমিশন দিবে না, আগে ওর জ্ঞান ফিরুক তারপর দেখা করতে পারবে। আর্য মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল, কারণ এই মুহূর্তে নেতা সাহেবের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। তখনই শুভ আসলো পানি আর কিছু খাবার নিয়ে। আর্যকে খেতে বললে আর্য খেতে চাইল না, শুভ রেগে বলল, না খেয়ে অসুস্থ হয়ে জামাইয়ের পাশের সিটে আসন গড়তে চাস, থাপড়িয়ে গাল লাল করে দিব। নাই মাহমুদ হেসে বলে উঠলেন, খেয়ে নাও মা, তোমার বন্ধু ঠিক বলেছি, অসুস্থ হলে আমার পাগল ছেলেটাকে সামলাবে কি করে। আজও সামান্য একটু খাবার মুখে দিল, কিন্তু কিছুতেই গিলতে পারছে না। অসহায় দৃষ্টিতে শুভর দিকে তাকালো, শুভর চোখ রাঙিয়ে তাকালো। আর্য বাধ্য হয়ে পানি দিয়ে কোনো মতে খাবার গিলে ফেলল। আর্যর কষ্ট হচ্ছে দেখে শুভ আর জোর করলো না, পরে দেখা যাবে বমি করে ভাসিয়ে ফেলেছে। আর্য এসব বাজে স্বভাব সম্পর্কে সে ভালো করেই জানে। সানজিদা মাহমুদ নাই মাহমুদের পাশে দাঁড়ালেন, আর্যকে আর্যের দিকে তাকিয়ে বলেন, আপনার ছেলে কাউকে না জানিয়ে বিয়ের মতো এমন একটা ডিসিশন নিয়ে নিল আর আপনি মেনে নিলেন, মেয়েটা দেখতে ভালো রুচিশীল স্মার্টও বটে, দেখে কিন্তু বোঝাই যায় না মেয়েটা মিডল ক্লাস, তাই না? সানজিদা মাহমুদ আফসোসের স্বরে আবারও বলে, নাহিদ আবার শুধুমাত্র রূপের মোহে পড়ে মেয়েটাকে বিয়ে করেনি তো, কারণ নাহিদের মতো উচ্চবিত্ত পরিবারের ছেলের সাথে মেয়েটাকে একদম যায় না, নাহিদের স্ট্যাটাস মেইনটেইন করা প্রয়োজন ছিল। সানজিদার কথায় নাই মাহমুদের রাগ হলো, কিন্তু হসপিটালে সেটা প্রকাশ করা শোভনীয় হবে না। চারপাশে পুলিশে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন আর মিডিয়াও ওত পেতে আছে নিউজ জানতে, এমন পরিস্থিতিতে কোনো সিন ক্রিয়েট হোক তিনি চায় না, তাই নিজেকে শান্ত করে বিরক্ত হয়ে বলল, 21 শতাব্দীতে এসে তোমার এমন মনোভাব কিছুতেই শোভা পায় না। তাছাড়া আরজু যথেষ্ট স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনোসেন্ট একটা মেয়ে, সব চাইতে বড় কথা মেয়েটা আমার ছেলের পছন্দের। আরজু একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওর বাবা মা দুজনেই ছিলেন ইঞ্জিনিয়ার, ওর খালামণি একজন সুনামধন্য অ্যাডভোকেট আর ওর আঙ্কেল একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সো ট্যাটাসের কোনো সমস্যাই নেই, সকলেই ও এস্টাবলিশড। আমার মতে ট্যাটাস মানুষের রুচিশীলতা, মার্জিত ব্যবহার আর যোগ্যতার মাধ্যমে নির্ধারিত হয়, অর্থের মাধ্যমে না। তাছাড়া তুমি আর্যুর দিকে আঙ্গুল তোলার আগে নিজের অতীত মনে করে নিও। সঞ্জিতা মাহমুদ ভীষণ অপমান বোধ করলেন, মনে মনে আর্যুর প্রতি এই ক্রোধ জন্মালো। দুই দিনে আসে মেয়েটার মিলনও আজ তাকে এসব কঠিন কথা শুনতে হলো, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। প্রায় ঘণ্টাখানেক পরে হসপিটালে পৌঁছালো জাহিদ আর জেরিন, তারা দুজন ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছে ভোরের দিকে, দুজনেই ছিল ঢাকার বাইরে নানুর বাড়ি। জেরিন এইচএসসি পরীক্ষা শুরুর আগে তাদের দোয়া নিতে গেছে দুদিন আগে। জেরিন আর্যকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অশ্রু বিসর্জন দিল, জাহিদের চোখ কেমন লাল হয়ে আছে। নাই মাহমুদ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ডোন্ট ওয়ারি মাই সন, হি ইজ অল রাইট।
প্রায় দুপুরের দিকেই নাহিদের জ্ঞান ফিরল, আর সবার আগেই নাহিদের কাছে পৌঁছালো কমিশনার। কারণ বিষয়টা নিয়ে মিডিয়াতে নানান রকম নিউজ হচ্ছে যে দেশে একজন মেয়রের নিরাপত্তা নেই, সেই দেশে জনসাধারণের কি হবে। হসপিটালের আশেপাশে জার্নালিস্টদের ভিড় জমে আছে, পুরো হসপিটালে পুলিশ দিয়ে ঘেরাও করা। বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখার জন্য উপর মহল থেকে প্রেশার আসছে। পুলিশের ওপর সকলেই আঙুল তুলতে দ্বিধাবোধ করছে না, তাই নাহিদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া ভীষণ প্রয়োজন। পুলিশের সাথে আশফি উপস্থিত ছিলেন, কারণ সে নাহিদের লয়ার। পুলিশ চলে গেলে নাহিদ আশফির দিকে তাকালো। আশফি মুচকে এসে বলল, শালা ভয় পাইয়ে দিয়েছিলি, সিকিউরিটি ছাড়া কেন বের হয়েছিলি জানিস? ওরা অপ্ত পেতে থাকে তোর ক্ষতি করার জন্য, আর তুই নিজে প্লেটার সাজিয়ে ওদের সেই সুযোগ দিয়েছিলিস। নাহিদ চোয়াল শক্ত করে নিচু স্বরে বলল, জানিস তো পিছন থেকে কারা আঘাত করে? কাপুরুষেরা। ও নিজেকে আরো আগেই কাপুরুষ প্রমাণ করেছে। আমার ভাবতে অবাক লাগে, এক সময় এই মানুষটাকে কতটা বিশ্বাস করেছিলাম। আসবি মলিন হেসে বলল, বিশ্বাসঘাতকেরা দেখতে একদম মানুষের মতোই হয়, তাই তো তাদের চিহ্নতে করা কঠিন। নাহিদ সারা শরীরে ব্যথা অনুভব করছে, শরীর সামনে নাড়াতেই পারছে না। ব্যথার যন্ত্রণাকে ভুলে নাহিদ আশফির উদ্দেশ্যে বলল, ও এসেছে। আশফি জানে নাহিদ কার কথা বলছে, কিন্তু দুষ্টুমি করে না জানা ভান করে বলল, কার কথা বলছিস? নাহিদ জানে আশফি ইচ্ছে করে এমন করছে, তাই বলল, আবার বউ গই ব্যাটা। আশফি শব্দ করে হেসে উঠল আর বলল, এক্স্যাক্টলি এমন প্রেমিক নাহিদকে তো দেখার ইচ্ছে ছিল যে নিজের প্রেমিকার জন্য মরিয়া হয়ে উঠবে, কিন্তু এত বছর এক নিরামিষ নাহিদকে সহ্য করতে হয়েছে, ফাইনালি বেটা বিয়ে করে লাইনে এসেছিস। নাহিদ বিরক্ত হয়ে বলল, আজু ঠিক আছে, বেশি রিয়্যাক্ট করেছে। আশফি হেসে বলল, শালা বউকে হসপিটালাইজড করার ব্যবস্থা করে ফেলছিস, স্বামীর বিরহে বেচারির অবস্থা নাজেহাল, বউ তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে বেটা। নাহিদ মুচকে হাসলো, হৃদয়ের কোথাও না কোথাও প্রশান্তি অনুভব হচ্ছে, আবার ভয় কাজ করছে। আজ তার কিছু হলে আরজু কি নিজেকে সামলে নিতে পারত, নাকি ভেঙে পড়তো? নাহিদের ভাবনার মাঝে রুমে প্রবেশ করলো নূরজাহান বেগম। নাহিদকে দেখেই হু হু করে কেঁদে দিলেন ভদ্রমহিলা। নাহিদকে শয্যাশায়ী অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেলেন। নাহিদ দেখল পেছনে পরিবারের সকলের সাথে বাবাও এসেছেন। নাহিদ দাদির দিকে তাকিয়ে বলল, ডোন্ট ক্রাই বিউটিফুল লেডি, কাঁদলে তোমাকে ভীষণ বাজে লাগে, আমার বউকে কান্না করতে দেখে নিশ্চয়ই বুঝেছো কত কিউট লাগে, তুমি কি তার সাথে কম্পিটিশন করতে চাচ্ছ? নূরজান বেগম গাল ফুলিয়ে বললেন, আমার রূপের কাছে সবাই ফিকি, যৌবনকালে এমনি এমনি এমপি সাহেব আমার পেছন পেছন ঘুরেছে নাকি? নাহিদ মুচকি এসে বলল, তোমার জামাই কিন্তু আমার বউকে দেখে ফিট খেয়ে গেছিল, তোমার রূপ ভুলতে বসেছিল। নূরজাহান নাহিদের গালে হালকা চাপড় মেরে বললেন, আমার বয়স হয়েছে, এমন করে ভয় পাইয়ে দিলে হার্ট অ্যাটাক করে উপরে চলে যেতে হবে, সিকিউরিটি ছাড়া কেন বেরিয়েছিস, জীবনের মায়া নেই তোর? যেদিন চলে যাবার ডাক আসবে সেদিন এমনি চলে যাব। এসব বলতে নেই, বর্তমানে তুই একা না, নিজে নিজে তোর ঠিক বিয়ে করে নিয়েছিস, এই বুড়িকে জানানোর জরুরি মনে করলি না? তুমি তো জানতেই আমি বিয়ে করলে এই একজনকেই করতাম দাদি জান, তবে কেন বারবার আমাকে বিয়ের প্রেশার দিতে? নূরজান বেগম নাহিদের কপালে চুমু এঁকে বলে, যেহেতু তাকে নিজের করে পেয়ে গেছিস, তাই তার কথা ভেবে নিজেকে এই বিপদের সম্মুখীন হতে দূরে রাখতে পারিস না? নাহিদ আর কিছুই বলল না, জানে কথায় কথা বাড়ে। নাহিদ এক নজর বাবার দিকে তাকালো, এই মানুষটার চোখে এসে গতকাল অদ্ভুত কিছু দেখেছিল। তবে কি বাবা সম্পর্কে বুঝতে কোথাও কোনো ভুল হচ্ছে? কিন্তু নাহিদ এই মানুষটাকে কখনোই সেই সম্মান দিবে না যা তার প্রাপ্য। এটা নাহিদের জেদ বা গোড়ামি যাই বলুন, তাতে নাহিদের কিছুই যায় আসে না। সবাই নাহিদের সাথে দেখা করে বেরিয়ে আসলে নাহিদ বিচলিত হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আশফি মুচকি হাসলো নাহিদের ব্যাকুলতা দেখে, এই ছেলেটিকে এমন রূপে দেখার বড় স্বাদ ছিল, ফাইনালি সেটা পূরণ হচ্ছে। আশফি এই হেসে বলল, এত অস্থির হতে হবে না, যাকে খুঁজেছিস সে দরজার পাশে দাঁড়িয়ে আছে, পাঠিয়ে দিচ্ছি। আরজু দূর দূর বুকে নাহিদের ক্যাবিনে প্রবেশ করলো, তার চোখ জোড়া যেন ব্যাকুল হয়ে আছে নেতা সাহেবকে এক নজর দেখার জন্য। আরজু দৃষ্টির সামনে ফেলতেই দেখল বেরি দুর্বল নিস্তেজ একটা শরীর পড়ে আছে। নাহিদের চোখে মুখে আছে বিষণ্ণতা,
আজুর বক্ষস্থলে সূক্ষ্ম যন্ত্রণা শুরু হলো। আজুকে নিস্তব্ধ হয়ে ছলাছল চোখে তাকিয়ে থাকতে দেখে নাহিদ তাকে ডাকলো, আরজু কাম হিয়ার। আরজু নিস্তব্ধে নাহিদের পাশে টুলে বসলো। নাহিদ মুচকে এসে বলল, সুন্দরী বউ দেখে বেরিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি এক বিধ্বস্ত ভিতনি সামনে বসে আছে, ঘটনা কি? প্রচন্ড অভিমানে আরজুর দৃষ্টি ফিরিয়ে নিল। এমন মুহূর্তে এমন মজা করার কোনো মানেই হয় না। নাহিদ আবার বলল, অভিমান করেছ নাকি? স্বামী বিছানায় পড়ে আছে আর স্ত্রী অভিমান করে বসে আছে, গুড, চলে গেলেই ভালো হতো। আরজু ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল। নাহিদের প্রতিটা কথা তাকে কষ্ট দিচ্ছে। নাহিদ কয়েক মুহূর্ত সেই কান্না উপভোগ করল। ইস, কতটা ভাগ্যবান হলে প্রেয়সীর চোখে নিজের জন্য অশ্রু বিসর্জন দেখার সৌভাগ্য হয়। নাহিদ যে আসলেই বড় ভাগ্যবান পুরুষ, নাহলে নিয়তি তার পক্ষে চলছে কেন? নাহিদ থমথমে গলায় বলল, কাম ক্লোজার আরজু। আরজু ছলাছল চোখে নাহিদের দিকে তাকালো আর মাথা চাকিয়ে না জানালো। মিটা বারবার ফুপিয়ে উঠছে। নাহিদ আবার বলল, কাছে এসো না প্লিজ। আরজু এবার আর চুপ করে বসে থাকতে পারল না। এত আকুলতার ডাক নাকচ করা কঠিন, তাই নাহিদের কাছাকাছি এগিয়ে আসলো। নাহিদ আরজুর জোয়াল দুই হাতে আবদ্ধ করে নিল আর আরজু ললাটে অধর ছুঁয়ে দিল। পরম আপেশে আরজু চোখ জোড়া বন্ধ করে আসলো। স্বামীর স্পর্শ বুঝে এতটাই প্রশান্তির হয়, এই পবিত্র স্পর্শ আরজু সারা কায়া জুড়ে শিহরণ খেলে গেল। আরজু ভাবল, জীবন তার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তার চাইতেও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। সাবাখানা আমার জুবাইর আহমেদ বসে আছে নূরজাহান বেগমের মুখোমুখি। নাহিদকে ভীষণ অপছন্দ হলেও এমন একটা মুহূর্তে তিনি না এসে পারলেন না, কারণ নাহিদ নামক মানুষটির সাথে তার মেয়েটার জীবন গভীরভাবে জড়িয়ে আছে। সাবাখানমকে দেখে নূরজাহান বেগম বললেন, বর্তমানে যেহেতু দুই পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, তাই পূর্বের তিক্ততা ভুলে সবাই সামনে এগিয়ে যাওয়া বুদ্ধিমান কাজ হবে। বাচ্চারা যাতে সুন্দরভাবে নিজেদের জীবন সাজাতে পারে সেই দোয়া করবেন। সাবাখানম তেমন কিছুই বললেন না। জুবার আহমেদ মুচকি এসে সায় দিল। শুভর ফোনে বারবার কল আসছে, তার মা কল করছে। শুভ দীর্ঘশ্বাস ছাড়ল, পাশে ফিরে আরজুর দিকে তাকাল। আরজু শুভর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, মেয়েটাকে ভীষণ ক্লান্ত লাগছে। শুভর হঠাৎ মনে পড়ল অনেক আগের কথা, শুভকে যখন সেদিন সেই ছেলেরা পিটিয়েছিল, সেদিন আরজুর কিছু ছেলেদের মাধ্যমে তাকে হসপিটালে নিয়ে আসে। শুভ বেশ আহত হয়েছিল আর আরজু শুভর পাশে বসে ফোঁস করে কেঁদেছিল। নাকের পানি চোখের পানি ফেলে একাকার অবস্থা। ছি, কি যে বিচ্ছিরি অবস্থা, সবাই এত বলেও তাকে বাসায় পাঠাতে পারেনি। শুভর পাশে ঠায় দাঁড়িয়েছিল। আরজুকে বাসায় পাঠাতে শুভর দুর্বল গলায় আরজুকে ধমকে বলেছিল, ইয়াক, কি নোংরা কাজ এসব, যা আমার চোখের সামনে থেকে যা, আমার বমি পাচ্ছে, বাসায় যেয়ে সোজা গোসলে ডুববি। আরজু অভিমান করে শুভর আহত গালে একটা ঠাস করে থাপ্পড় কষিয়ে বাসায় ফিরে এসেছিল। শুভ মুচকে এসে ব্যথা গিলে নিয়েছিল। এত অভিমান কোথায় লুকিয়ে রাখে? শুভ ঘুমন্ত আরজুর মাথায় হাত বুলিয়ে দিল। তাদের এত সুন্দর একটা সম্পর্কের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। শুভ আজ বুঝতে পারছে সে আরজুর কাছে যেই ভালোবাসা প্রত্যাশা করেছে তার চাইতেও সুন্দর ভালোবাসাময় সম্পর্ক তাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল। তবে শুভর মনে জন্মানো অনুভূতি কখনোই ভুলে থাকার নয়। সে আরজুকে সারা জীবন ঠিক এইভাবেই অনুভব করবে, কিন্তু এই অবুঝ মেয়েটা হয়তো কোনো দিনও সেটা বুঝতেই পারবে না। আরজুকে যতবার দেখবে ঠিক ততবারই হৃদয়ের ক্ষত তাজা হবে, তাই নিজেদের ভালোর জন্যই তার আরজুর কাছ থেকে এই দূরত্ব বজায় রাখতে হবে, না হলে তার হৃদয়ে হাল আরজু ঠিক বুঝে যাবে, যা আরজুর নতুন জীবনে বাজেভাবে প্রভাব ফেলবে। আজ প্রায় তিন দিন হতে চললেও নাহিদকে বাসায় নিয়ে আসা হয়েছে। নূরজাহান বেগম নাহিদকে নূর মেনশনে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নাহিদ কিছুতেই সম্মতি দেয়নি। এতে তিনি খানিকটা মনক্ষুণ্ণ হয়েছেন, তবে এতেই নাহিদের কোনো হেলদোল নেই, সে নিজের সিদ্ধান্তে অটল। আরজু এ বিষয়ে কোনো কিছুই বলেনি, কারণ নাহিদের পরিবারের সাথে নাহিদের মূল সমস্যা কী সেটা আরজু জানে না, আর কিছু না জেনে কোনো মতামত প্রকাশ করা বোকামি। বাসায় আসার পর থেকে আরজু নাহিদের সেবায় নিজেকে ব্যস্ত করে রেখেছে। এই মানুষটাকে এতটা সময় নিজের কাছে পেয়ে আরজু একদিকে ভীষণ খুশি, না হলে অসভ্য লোক কাছাড়া কিছুই বোঝে না। সকালে ঘুম থেকে উঠে এই মানুষটার ঘুমন্ত মুখটায় কতটা মায়া ছড়ে পড়ে সেটা আরজুর প্রথম দেখেছে।
নাহলে এই অসফল হোক তার ঘুম ভাঙার আগেই লাপাত্তা হয়ে যায়। অন্যদিকে নাহিদ বিছানায় শুয়ে বসে থাকতে থাকতে ভীষণ বিরক্ত। সর্বক্ষণ কাজের মাঝে ডুবে থাকা মানুষগুলো হয়তো এমন পরিস্থিতিতে প্রচণ্ড অস্থির হয়ে পড়ে। তবে নাহিদ বিরক্ত হলেও অস্থির হলো না, কারণ এই প্রথম সে আর্যর সাথে এতটা সময় কাটাতে পারছে। বিষয়টা মন্দ লাগছে না। নাহিদ বিছানায় আচ্ছোয়া হয়ে বসে বসে ফোন স্ক্রল করছে। পার্টির সকল নেতারা কল করে তার খোঁজ খবর নিচ্ছে। ফাইনালি এত বছর পর নাহিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবারে নির্বাচনে নাহিদ এমপি পদে দাঁড়াতে যাচ্ছে। এটা তার অনেক দিনের স্বপ্ন। এবারে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে চলবে মনোনয়ন ফর্ম কেনাবেচার উৎসব। মনোনয়ন অনেক পেলেও জিতবে একজনই। বিরোধী দলের নেতারা যেন গদিতে চড়ার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না। সেই ছোট থেকে রাজনৈতিক পরিবারের হওয়ার দরুন রাজনীতির এই নোংরা সাইড তার অনেক দেখা হয়েছে। তবে নাহিদ নিজেকে প্রস্তুত রেখেছে, ক্ষমতা কিছুতেই সেসব দুর্নীতিবাজ নেতাদের হাতে যেতে দিবে না। নাহিদ জানে সামনের পরিস্থিতি আরও কঠিন হতে পারে, কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাওয়ার মতো পুরুষ নাহিদ না। অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই নিজের জীবন দিতে প্রস্তুত, যেমনটা তার দাদাজান করেছে। দুনিয়ার সকলে তার দাদাজানের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে জানলেও নাহিদ জানে এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। সবটাই নাহিদ মনে রেখেছে। এখন শুধু ওই সময়ের অপেক্ষা, যখন শত্রুদের ধরবে তখন একদম ছাই দিয়ে ধরবে, একদম বেরিয়ে যাওয়ার কোনো পথই পাবে না। শার্ট খুলুন, নাহিদ ভাবনা থেকে ফিরে আসে আর্যর বিস্ফোরক বক্তব্যে। রুমে ঢুকে আর্য নাহিদের উদ্দেশ্যে বলা এমন কথায় বিস্মিত হয়ে পড়ল। আর্য আবার বলল, কি হলো, শার্ট খুলুন। নাহিদ ভ্রুকুচকে তাকে বলল, আর ইউ সিরিয়াস? আর্য বিরক্ত হয়ে বলল, ইয়েস আই অ্যাম। নাহিদ দুষ্ট হেসে বলল, এই অসুস্থতায় আমার উপর টর্চার না করলে হয় না, দুনিয়ার এটাই নিয়ম, দুর্বলের উপর জুলুম হয়। আর্য হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নাহিদের দিকে। নাহিদের ইঙ্গিত বুঝতে পেরে রেগে একটা বালিশ নিয়ে নাহিদকে মারতে লাগল। নাহিদ আর্যকে হঠাৎ করে এই দু হাতের ঝাপটে বুকের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় আর্য হাত থেকে বালিশ পড়ে গেল। আর্য সারা কাল শিউরে উঠল। সে পিটপিট করে নাহিদের দিকে তাকালো। নাহিদ আর্যর দিকে শীতল দৃষ্টি স্থির করে বলল, তোমার তো অনেক সাহস, নিবরাজ নাহিদকে মারছ। জানো ভবিষ্যৎ এমপিকে আঘাত করার অপরাধে পুলিশ তোমার কি হাল করতে পারে? আর্য নিজেকে শান্ত করে নাহিদের দিকে এগিয়ে গেল। নাহিদকে অপ্রস্তুত করতে নাহিদের সামনের এক পারি চুল গুছিয়ে দিতে দিতে বলল, ভবিষ্যৎ এই এমপির গায়ে অজস্র আঘাত করার অধিকার নিয়ে আমি জন্মেছি, তাই আপনার পুলিশ র্যাব আর্মি আমার চুলও বাঁকা করতে পারবে না। নাহিদ মৃদু হাসল, বলল, বাহ, তুমি তো সেই পাওয়ারফুল পার্সন। তবে এই নাহিদকে দুর্বল ভেব না, কারণ আমি আঘাত করলে কাউকে না সেটা দেখাতে পারবে আর না বোঝাতে পারবে। অনুভূতির ঝড় বড্ড খারাপ জিনিস, তোমাকে কখন গভীরে ডুবিয়ে ফেলবো বুঝতেই পারবে না। তখন বাঁচার জন্য ছটফট করেও লাভ হবে না, কারণ ততক্ষণে প্রেমের বানে আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। আর্যনাদের কথায় ভীষণ লজ্জা পেল, বক্ষস্থলে ছড়িয়ে পড়ল শীতলতা। অনেকটা অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়িয়ে নিল আর্য আর বলল, আপনি একটা অসভ্য লোক, শার্ট খুলে আপনার গা মুছে দিতে হবে, তাই খুলতে বলেছি, জলদি করুন। নাহিদ আর্য লালাপ মুখ দেখে আর কিছুই বলল না। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা, চুপচাপ শার্ট খুলে দিল। আর্য অসুস্থিত কমলই না, বরং আরও বাড়ল। শার্টলেস নাহিদের শরীর যেন তার চোখকে চুম্বকের মতো আকর্ষণ করছে, যেন দম বন্ধ হবার জোগাড়। আর্য কাঁপা কাঁপা হাতে নাহিদের গা মুছে দিতে লাগলো। আর্য দেখল নাহিদের পিঠ আর পেটে পুরনো কিছু ক্ষত। আর্য এটা আরও আগে লক্ষ্য করেছে, তাই আজ প্রশ্ন করল, আপনার কি আগেও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? এত ক্ষতর চিহ্ন কেন? নাহিদ যেন মুহূর্তে নিভে গেল আর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব অনেক দিনের পুরনো ক্ষত। ছাত্র জীবনে আন্দোলনের সময় লাঠিচার্জের ফলে কিছু হয়েছে, কিছু বিরোধী দলের সাথে সংঘর্ষের ঘটনায়, এছাড়াও আরও অনেকভাবেই। আর্য তার কোমল ছোট্ট হাত দিয়ে সে ক্ষততে ছুঁয়ে দিল। আর্যর কোমল হৃদয় নিদারুণ যন্ত্রণা অনুভব করল। ভালোবাসার মানুষের গায়ে সামান্য আঘাত হৃদয় কেমন অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে। আর্য বলল, এমন ঝুঁকিপূর্ণ প্রফেশন কেন চুজ করেছেন যাতে লাইফ রিস্ক আছে? নাহিদ মৃদু হাসল আর বলল, ঝুঁকি ছাড়া তো কোনো কাজই সম্ভব না। তাছাড়া ঝুঁকির কথা চিন্তা করলে তুমি কখনোই সমাজ সেবা করতে পারবে না।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে, সমাজে পরিবর্তন আনতে গেলে কাউকে না কাউকে রিস্ক নিতে হবে। ভয় পেয়ে ঘরের কোণে লুকিয়ে মন্তব্য করলে চলবে না, মাঠে নেমে সব অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। পলিটিক্স আমার প্যাশন, সেই ছোট্ট থেকে এই শব্দ আমার মনের মাঝে একটু একটু করে বেড়ে উঠেছে। আজ এই অবস্থানে আসার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকেই ভাবে আমি দাদাজানের বদৌলতে সবটা খুব সহজে হাতের মুঠোয় পেয়ে গেছি, কিন্তু আমার পরিশ্রমের জায়গাটা সবাই জানে না। 8-10 জনের মতো আমাকে শুরু থেকে শুরু করতে হয়েছে। সমাজের সেবায় নামলে নিজের জীবনকে উৎসর্গ করেই নামতে হয়। কবে কার গুলিতে আমার জীবন শেষ হবে জানা নেই, কিন্তু সেই ভয়ে হাত গুটিয়ে রাখলে চলবে না। আজও আটকে উঠল, পেছন থেকেই নাহিদের উন্মুক্ত পিঠে মাথা রাখল আর বলল, দয়া করে এসব বাজে কথা বলবেন না। আমি জীবনে অনেক হারিয়ে কিছু মানুষদের পেয়েছি যাদের আমি কখনোই হারাতে চাই না। আর্যু তার পৃষ্ঠে তরল কিছু অনুভব করে পেছন ফিরে তাকালো। আর্যু ডাগর ডাগর আঁখি পলক জুড়ে অশ্রুকণা জমা হয়েছে। নাহিদ আর্যুর মাথায় হাত পুড়িয়ে বলল, এত অল্পতে ভেঙে পড়লে চলবে আর্যু? ইউ হ্যাভ টু বি স্ট্রং। একজন পুরুষের স্ট্রেংথ কিন্তু একজন নারী, সেই নারী পুরুষের মনোবল বাড়ায়। আমি চাই তুমি আমার স্ট্রেংথ হও, কারণ যেই মানুষটা একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা, ঠিক সেই মানুষটি পারে সেই পুরুষের স্ট্রেংথ হতে। আর্যু নিজেকে শান্ত করল। নেতা সাহেব ঠিক বলেছে, তাকে ভীষণ স্ট্রং হতে হবে। আর্যু বুঝতে পারলো পলিটিক্স নাহিদের জন্য সাধারণ কোনো প্রফেশন না, এই মানুষটা পলিটিক্স নিজের সত্তায় ধারণ করে রেখেছে। জনসাধারণের সেবায় নিজের জীবন দিতে একবারও ভাববে না মানুষটি। নাহিদের প্রতি আর্যুর শ্রদ্ধাবোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। মনে মনে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হলো, এমন অদ্ভুত মানুষটাকে জীবনে পেয়ে আর্যুর জীবন যেন সার্থক হলো। অমনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সামনে সোফায় বসা নাহিদের দিকে। নাহিদ হেসে বলল, কি ব্যাপার সারি সাহেব, এইভাবে কি দেখো? অমনি বিস্ময় প্রকাশ করে বলল, আমি ভেবেছি কাউকে গুলি করা এইসব সিনেমাতে হয়, বাস্তবে এইসব কিছুই হয় না। কিন্তু আমার হিরোর মতো দুলাভাইকে কোনো মহিষ গুলি করল, তাকে পেলে আমি জুসারে ভরে তার জুস বের করে দিতাম। নায়ক মুচকি এসে বলল, এক্স্যাক্টলি, আমার সব শত্রুপক্ষকে জানিয়ে দিতে হবে আমার একজন সুপার উইমেন শালি আছে, সো ভুলেও আমার দিকে গুলি বারুদ ছুঁড়া যাবে না। ভাইয়া আপনি কি শুট করতে পারেন, মানে আপনার কাছে রাইফেল আছে? আরে না, এসব কি বলো, রাইফেল দেখলেই আমার ভয় লাগে, আর গুলি করা অনেক দূরের বিষয়। অবনী বিজ্ঞদের মতো মাথা দোলালো, ফুয়াদ হেসে বলল, অবনী তুমি চাইলে পুলিশে জয়েন করে তোমার দুলাভাইকে প্রোটেক্ট করতে পারো। অবনী মাথা নেড়ে বলল, অসম্ভব, আমি মোটেও পুলিশে জয়েন করব না। আমি তো এক সিনিয়র ব্যাটাকে ধরে বিয়ে করে নিব, তারপর ছুটিয়ে প্রেম করব, কারণ সিনিয়র ব্যাটারা বিয়ের আগে প্রেম করতে চায় না। নাহিদ কপাল কুঁচকে বলল, কি ব্যাপার শালি সাহেবা, প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। অবনী নাহিদের দিকে ঝুঁকে বলল, প্রেমে কি শুধু আরজু আপুই পড়বে নাকি, আমি পারি না? একদম পারো, তোমাদের দুই বোনের জন্মই সিনিয়রের প্রেমে পড়ার জন্য। আপু তো আপনাকে পটিয়ে ফেলেছে, এবার আমার পালা, আমিও ঠিক ওই ব্যাটাকে পটিয়ে ফেলব। শুভ আর চোখে তাকে বলল, আন্টিকে বলবো তো সিনিয়রের গল্প? অবনী মেকি হেসে বলল, আমার মাকে কোমায় পাঠাতে চাইলে বলতে পারো, এমনি আরজু আপুর দেয়া শখ থেকে বের হতে পারেনি বেচারে। অবনী কথায় সবাই হেসে উঠল। আজ বন্ধুমহলে সকলে এসেছে নাহিদকে দেখতে। নাহিদ সবাইকে এই ভালো মতো গ্রিট করছে। নাহিদ সবার সাথে এত সহজ আর সাবলীলভাবে কথা বললেও যেন বহু বছর ধরে তাদের চেনে, অন্তত রামিমের কাছে তাই মনে হলো। শুভ নাহিদের উদ্দেশ্যে বলল, স্যার আপনার শরীর ঠিক আছে? নাহিদ হেসে বলল, মাচ বেটার, আর তোমরা আমাকে ভাইয়া রাখতে পারো, একে আমি তোমাদের ভার্সিটির সিনিয়র ছিলাম, তার উপর তোমাদের ফ্রেন্ডের হাজব্যান্ড, তাই ভাইয়া ডাকাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যারা রিমিয়া সাবিয়াকে আরজু ঘুরিয়ে ঘুরিয়ে সারা বাড়ি দেখাচ্ছে, আর যারা বলল, নাহিদ ভাইয়ের চয়েস বেশ ক্লাসি, আই লাইক ইট, আরজু হেসে বলল, আমার দেবরের চয়েসও কিন্তু ক্লাসি, যারা রেখে আরজু থেকে তাকালো। আরজু মুখ ভেঙচে সামনে এগিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। লাঞ্চ শেষে বিকেলের দিকে আরজু সবার জন্য কফি নিয়ে আসলো আর হাসি মুখে বলল, আমি নিজে তোদের জন্য কফি বানিয়েছি, লাইফে 3rd টাইম।
বলেই আর যে শুভ আর নাহিদের দিকে তাকালো। রিমি চশমা ঠিক করে বলল, থার্ড টাইম, তবে ফার্স্ট আর সেকেন্ড টাইম কাকে বানিয়ে দিয়েছিস? আজ হেসে বলল, যখন কলেজে পড়তাম তখন একবার শুভকে খাইয়েছিলাম। এই শুভ মনে আছে তোর? আর সেকেন্ড টাইম ওনাকে বলি আরজু লাজুক হাসলো। নাহিদ আর চোখে এই শুভর দিকে তাকালো। শুভ নিজেও অসহায় মুখ করে নাহিদকে দেখছে। কলেজ লাইফে একদিন আরজু আর শুভ আরজুদের বাসায় আড্ডা দিচ্ছিল। তারা তখন বাজারে ছিল, তাই আরজু নিজেই সাহস করে প্রথম শুভর জন্য কফি বানিয়েছিল। আর শুভ সেই কফি মুখে দিয়েই বুঝেছে এর চাইতে জঘন্য কফি এই দুনিয়ায় কেউ বানাতেই পারবে না। শুভ বলেছিল, এই ইউনিক কফির রেসিপি কোথা থেকে পেয়েছিস? ইউটিউব থেকে, দারুণ দারুণ রেসিপি শেয়ার করে ওই আপুটা। শুভ বুঝল ওই আপুই ওই জঘন্য কফির উদ্ভাবক। আরজু তেমন একটা কফি পছন্দ করে না, তাই সেই নিজের বানানো কফি কোনোদিনও ট্রাই করেনি। করে নিশ্চয়ই আর জীবনে বানাতো না। শুভ বিশ্বাস করতে পারছে না নাহেদের মতো এমন গুরুগম্ভীর লোক আরজু বানানো জঘন্য কফি হজম করে নিয়েছে। আরজু বানানো কফি মুখে দিয়ে সবাই মুখ বিকৃত করে নিল, কিন্তু শুভ আর নাহিদ বেশ আয়েস করে সেই কফি মুখে পড়ে নিচ্ছে। ফুয়াদ মনে মনে বলল, আহা প্রেম, এই প্রেম মানুষকে হাসি মুখে বিষপান করতে সক্ষম। সামনে দুজন মানুষকে দেখে তেমনটাই মনে হচ্ছে। কেউ আরজুর মন ভেঙে তার কফির জঘন্য স্বাদের কথা জানালো না, বরং খুব সাবধানে কফি ফেলে দিল। যারা মেয়েকে এসে বলল, তোর এই ইউনিক কফির জন্য নোবেল ছুড়ে মারা হোক। রিমি হেসে বলল, তুই চাইলে ক্যাফে খুলে নিতে পারিস। আরজু আগ্রহ নিয়ে বলল, আসলে এত ভালো হয়েছে আমি নিজেই ট্রাই করিনি। নাহিদ মৃদু হেসে বলল, নিজের বানানো স্পেশাল খাবারের স্বাদ নিতে নেই, এতে স্বাদ কমে যেতে পারে। আরজু কপাল কুচকে বলল, এটা আবার কেমন লজিক? ফুয়াদ বলল, এই লজিকের কথা আমিও শুনছি। আরজু এতে কথা বিশ্বাসই হলো না, তাই এই নিয়ে আর কথাই বাড়ল না। আজ অনেকদিন পর সবাইকে একসাথে পেয়ে আরজু অনেক বেশি খুশি হলো। কিন্তু আরজু বুঝতে পারছে শুভ তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। শুভর এত অভিমানের কারণ আরজুর আজও অজানা। এত সুন্দর মুহূর্তের মাঝেও আরজুর মনটা কিছুতেই স্বস্তি পেল না। বাকি সবাই বাগানে ঘুরতে গেল, কিন্তু শুভ গেল না, বরং সোফায় বসেই ফোন নিয়ে পড়ে রইল। বাকি সবাই শুভর মনের অবস্থা সম্পর্কে জানে বলে তেমন জোর করল না। আজ সে এই বাসায় মোটেও আসতে চায়নি, কিন্তু আরজু কষ্ট পাবে ভেবেই এসেছে। কিন্তু আরজুর কাছ থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছে। নাহিদ শুভর দিকে তাকিয়ে বলল, তোমাদের এই বন্ধুমহল দেখলে মনে প্রশান্তি বয়ে যায়, আমার সেই ভার্সিটির দিন মনে পড়ে যায়। আমাদেরও বন্ডিং এমন ছিল, তবে কেউ কেউ সত্যিকারের বন্ধুত্ব ডিজার্ভ করে না। তবে তোমার আর আরজুর মতো এমন বন্ধুত্ব আমি একটাও দেখিনি। এই সম্পর্কগুলো খুব মূল্যবান, আমি সবসময় এমন নিঃস্বার্থ সম্পর্ককে সম্মান করি। আরজুর মনে বিশ্বাস আস্থার ওই জায়গাতে আমি আজও পৌঁছাতে পারিনি যেটা তুমি দখল করে আছো। বিষয়টা আমাকে বেশ প্রভাবিত করে। আরজুর জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ তুমি, এমন বন্ধুত্ব বর্তমানে সত্যি বিরল। নাহিদ এবার খানিকটা নড়ে চড়ে বসল, পাঞ্জাবি হাতায় গুটাতে গুটাতে বলল, আমি জানি তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, যেটা তোমার আর আরজুর মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, আর এই বিষয়টা আরজুকে ভীষণ পীড়া দিচ্ছে। আমি জানি আরজুর চোখের অশ্রু তুমি নিজেও সহ্য করতে পারো না, তবে কেন এত অভিমান করে আছো? তুমি আজ যে ভালোবাসা বন্ধুত্ব পেয়েও অবহেলা করছো, অনেকে এমন ভালোবাসা আর বন্ধুত্বের জন্য হাজারো তপস্যা করে। ভালোবাসা কখনো পাওয়া না পাওয়ার হিসেব করে হয় না, কারণ দূর থেকেই ভালোবাসার মানুষকে হাসি মুখে দেখে বক্ষস্থলে প্রশান্তি দেয়। ভালোবাসা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। মানুষ যত সহজে অভিমান প্রকাশ করতে পারে, ভালোবাসা কেন পারে না? যদি পারত তবে জীবনটা অনেক সহজ হয়ে যেত। এই ক্ষেত্রে আরজু ভিন্ন, সে নিজের অভিমান আর ভালোবাসা দুটোই প্রকাশ করতে জানে, তাই তো সে জীবনে সব কিছু পাওয়া ডিজার্ভ করে, বন্ধুত্ব ভালোবাসা সব কিছুই। শুভ হতভম্ব হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তার মনের গভীরে লুকানো অনুভূতি কেমন করে বুঝতে পারল, যেটা আজ অব্দি আরজু বুঝতে পারেনি। এই মানুষটা আসলেই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এত ক্ষমতাবান হয়েও এই ব্যক্তির মধ্যে কোনো অহংকার নেই। কত সাবলীলভাবে শুভকে জটিল বিষয়টা বুঝিয়ে দিল। এই মানুষটা উপর থেকে গম্ভীর দাম্ভিক মনে হলেও ভেতরের মানুষটা একদম বিপরীত। একজন নেতা সম্পর্কে শুভর ধারণার অনেকটাই পরিবর্তন হলো আজ। শুভ ভেজা চোখে তাকিয়ে রইল নাহিদের দিকে।
নাহিদ মৃদু হেসে শুভর সামনে এসে শুভর মাথায় স্নেহের হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলেও আরজুর জন্য তেমন দুশ্চিন্তা হয় না, কারণ আমি জানি আরজুর জন্য এমন কেউ আছে যে নিঃস্বার্থভাবে তাকে সারা জীবন আগলে রাখবে, তাকে ঠিক সামলে নেবে। তোমার অনুভূতির প্রতি আমার তীব্র সম্মান শুভ। তোমাদের এই মূল্যবান সম্পর্ক বেঁচে থাকুক চিরকাল, সেটাকে নষ্ট হতে দিও না। কথাটা বলেই নাহিদ সেখান থেকে চলে গেল, আর শুভর গাল বেয়ে ছড়ে পড়ল বিন্দু বিন্দু অশ্রু। শুভ মনে মনে বলল, তুই সঠিক মানুষ চিনতে ভুল করিসনি আরজু, তোর পবিত্র হৃদয় আজ পর্যন্ত কোনোদিন মানুষ চিনতে ভুল করেনি। এক দারুণ মানুষকে পেয়েছিস তুই, যে মানুষটা নিজের স্ত্রীর প্রতি অন্য পুরুষের অনুভূতিকে সম্মান করতে জানে, সে সাধারণ পুরুষ না। শহর জুড়ে নেমেছে বসন্তের ছোঁয়া, ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার তাপমাত্রা বাড়তে থাকে, কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছে জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে ওঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বসন্তে অশোক, আকার কাটা, হিমঝুড়ি, ইউক্যালিপটাস, রক্তকাঞ্চন, কুরচি, কুসুম, গাব, গামারি, গ্লিডিসিডিয়া, ঘোড়া নিম, জঙ্গলি বাদাম, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলকজুই, পলাশ, পাখিফুল, পালাম, বুদ্ধ নারিকেল, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ, রুদ্রপলাশ, শাল, শিমুল, স্বর্ণশিমুল, ক্যামিলিয়া ইত্যাদি ফুল ফুটে, চারিদিকে চলে এই রঙের মেলা। এই বসন্ত আর ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে আছে। আর্য ভার্সিটিতে পৌঁছালো বসন্তকে স্বাগতম জানিয়ে। বন্ধুমানে সকলেই আজ বাসন্তী রঙকে গায়ে জড়িয়েছে। সবাই আজ আগের মতোই মাঠে বসে এই গল্পের আশ্চর্য মেছে। পাশেই ছোট একটা ছেলে কিছু ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসলো। রামিমের ছেলেটাকে দেখে ভীষণ মায়া হলো। এই বয়সে খেলা নিয়ে খেলার কথা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে ফুল বিক্রি করতে হচ্ছে। রামিম সবার জন্য একটা করে গোলাপ ফুল নিল, কিন্তু একটা শর্ট পড়েছে, তাই ছেলেটা একটা লাল গোলাপ তার হাতে ধরিয়ে দিল। রামিম আর মানা করতেই পারল না। আরজু আর যারা রামিমের হাত থেকে একটা করে হলুদ গোলাপ নিয়ে বলল, আমাদের হলুদ ফুলটা দে, শাড়ির সাথে দারুণ ম্যাচ হবে, খোপাই গুঁজে সেলফি তুলব বলে দুজন খোপায় গুঁজে নিল। রিমি আর সাবিহা তখন ওয়াশরুমে ছিল, তারা আসতে দেখল রামিম একটা লাল গোলাপ আর একটা হলুদ গোলাপ নিয়ে বসে আছে। রিমি চশমা নাকের সাথে এটি দিয়ে মন খারাপ করে বলল, এই লালটা আমার শাড়ির সাথে একদম যাবে না। রামিম এমনিতে হলুদ গোলাপটা এগিয়ে দিয়ে বলল, তাহলে হলুদ ফুলটা নে। রিমি গোলাপ নিল ঠিক, কিন্তু কিছুতেই খোপায় গুঁজে দিতে পারছে না, সাজে গুঁজে তার তেমন আগ্রহ নেই। নিতান্তই আরজু আর যারার খপ করে পড়ে শাস্তি হয়েছে, এসব এসে ততও পটুও না। রিমি আশেপাশে আরজু আর যারাকে খুঁজল, দুই বাদু সেই দূরের কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে পাউট দিয়ে ছবি তুলছে। সাবিহার থেকে এগিয়ে যেতে গেলে শুভ বলল, আমাকে দে, আমি গুঁজে দিচ্ছি, ওদের একটু একা থাকতে দে। এই দিনে যদি হাদারামগুলো নিজেদের মনের অনুভূতি প্রকাশ করতে না পারে, তবে এই জীবনে পারবে না। আমাকে দেখেও শিক্ষা হয়নি, যেদিন সব হারাবে সেদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না জীবনে। রিমি মলিন মুখে বল, দ্বিতীয়বার কি ভালোবাসা যায় না? শুভ থমকে তাকালো রিমির দিকে, তারপর দৃষ্টি দূরে আরজুর দিকে নিবদ্ধ করে বলল, জানি না, তবে আমি মনে হয় পারবো না। রিমি শুকনো ঠোঁট দিয়ে বলল, মানুষ পারে না এমন কিছু নেই, যদি এমন কেউ আসে যে তোকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চায়, তাকে কি ফিরিয়ে দিবি? শুভ মলিন হেসে বলল, জেনে শুনে কেউ ভাঙা হৃদয়ের অংশীদার হতে চাইবে না, কারণ সে মানুষটাকে হয়তো সেভাবে ভালোবাসতে পারবো কিনা আমি নিজেই জানি না। রিমির কথা বাড়ল না, শুভর মন মস্তিষ্কে বর্তমানে আর্য বিচরণ, কিন্তু শুভর এই ভাঙা হৃদয়ের অংশীদার সে হতে চায়, সেই সুযোগকে আদর দিবে শুভ? শুভ বেশ যত্ন নিয়ে রিমির খোপায় গোলাপ গুঁজে দিতে লাগলো। রিমি নিজের ঠোঁট কামড়ে ধরল, অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি হচ্ছে। শুভর প্রতিটা কেয়া রিমির বুকে ভালোবাসার ঢেউ তুলে, এই মানুষটা সম্পর্কে যত্ন নিতে জানে। আচ্ছা, শুভ কি কোনোদিন আর্যের মতো তাকে ভালোবাসতে পারবে? শুভ রিমির খোপায় গোলাপ ফুল গুঁজে আর চোখে দূরে দাঁড়ানো আর্যর দিকে তাকালো। ইস, কি মায়াবী লাগছে পাগলিটাকে। আর্য এমন এক নারী যার দিকে কোনো পুরুষ একবার তাকালে চোখ ধা দিয়ে যাবে। শুভ চোখ নামিয়ে নিল, আর্য আর তার নেই, এ আর্য অন্য কারো সম্পদ,
এই রূপসীকে মুগ্ধ দৃষ্টিতে দেখার অধিকার শুধু সেই মানুষটার। রিমি খেয়াল করল শুভ আর্য দিকে তাকিয়ে আছে। রিমি দীর্ঘশ্বাস ছাড়ল। শুভর মনে আর্যর যে জায়গা দখল করে আছে শুভর জন্য সবটা ভুলে যাওয়া অসম্ভব। রামিম হাতের লাল গোলাপ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।